অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 10ই সেপ্টেম্বর মঙ্গল হচ্ছে বকরি, এবং স্বরাশিতে নিজ রাশিতে এই মঙ্গল বকরি হওয়ায় 6টি রাশি সাবধান বাণী। দেখুন, আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিই বকরি জিনিসটা কী, এই বক্র জিনিসটা কনসেপ্টটা কী সেটা আপনাদেরকে প্রথম বুঝিয়ে দিই। এবং এই মঙ্গল বক্র হওয়ার জন্য 6টি রাশির ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে। মোটামুটি 2 মাস মতো এই মঙ্গল বক্রি গতিতে থাকবে, এবং এই 6টি রাশির উপর কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট কিন্তু দিবে। এবং যাদের ক্ষেত্রে মঙ্গল পীড়িত আছে, মঙ্গল অষ্টমে আছে, মঙ্গল দ্বাদশে আছে, মঙ্গল লগ্নে আছে, মঙ্গল দ্বিতীয় আছে, মঙ্গল চতুর্থে আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়াবে। বা মঙ্গলের সঙ্গে রাহু একত্রে অবস্থান করছে, বা মঙ্গলের সঙ্গে শনি আপনার একত্রে অবস্থান করছে, বা মঙ্গলের সঙ্গে কেতু একত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু বা মঙ্গল শনি এগুলো কিন্তু সমস্যা কিন্তু দাঁড়াবে, বা মঙ্গল অশুভ নক্ষত্রে অবস্থান করছে। তো আগে এই বকরি জিনিসটা কি, দেখুন আপনি যাচ্ছেন কোথাও, দেখা গেল আপনার পকেট থেকে একটা মোবাইল পড়ে গেল, আপনি কি করলেন, ঠিক পিছনে ব্যাক করে সেই মোবাইলটা কিন্তু নিতে যাবেন, তারপরে কিন্তু আবার সোজা পথে আপনি আসবেন। এই যে আপনি যে পিছনে ব্যাক করছেন সেটা হচ্ছে বক্রতা, এই বকরি এটাকেই বলছে বকরি, অর্থাৎ ব্যাকে চলে যাওয়া, এবং সেখানে এই সেই মোবাইলটা নিয়ে সে পুনরায় আবার সেখান থেকে ফিরে আসা। তো এই মঙ্গল বকরি হওয়াতে 6টি রাশির ক্ষেত্রে সতর্ক বাণী। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির এই অষ্টমভাবে সক্ষেত্রিক মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু বকরি হচ্ছে, এবং অষ্টম স্থানে মঙ্গল মোটেও শুভ নয়, তার মধ্যে বকরি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সমস্যা, ঝামেলা, অ্যাক্সিডেন্ট, মৃত্যুতুল্য কষ্ট আপনাদের কিন্তু আসবে। অর্থাৎ এই সময় এই মঙ্গল বকরি হওয়ার জন্য আপনাদের কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা আছেন তারা খুবই সাবধান, ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অশান্তি এগুলো কিন্তু বাড়বে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। রাশিতেই আপনাদের এই মঙ্গল বকরি হচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে সমস্যা, উত্তেজিত হয়ে যাওয়া, মাথা গরম করার প্রবণতা এগুলো কিন্তু আপনাদের আসবে, আপনাদের টেনশন বৃদ্ধি পাবে মেষ রাশির, শারীরিক পীড়া, স্ত্রীর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, মতান্তর শ্বশুরালয়ের সাথে এবং পরিবারের লোকের সাথে আপনাদের মানসিক অশান্তি কিন্তু হবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দ্বাদশ স্থানে এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটেও ভালো না, আপনাদের ক্ষেত্রে দুর্যাত্রা হলেও আপনাদের যাত্রাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অশুভ ইঙ্গিত দেখা যাচ্ছে, পারিবারিক অশান্তি কিন্তু আপনাদের বাড়বে, শত্রুতা আপনাদের বাড়বে, আপনাদের ইনকামের জায়গা কিন্তু হ্রাস পাবে, ইনকাম আপনাদের সেই মতন আসবে না, এবং আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আপনাদের কথাবার্তার জন্য আপনারা কিন্তু লোকের কাছে অপ্রিয় হয়ে যাবেন, এবং আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু গণ্ডগোল, ঝামেলা, অশান্তি, মানসিক টেনশন, উটকো ঝামেলা এগুলো কিন্তু আপনাদের জীবনে আসতে পারে এই মঙ্গল বকরি হয়ে যাওয়ার জন্য। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। আপনাদের এই মঙ্গল দ্বিতীয়ভাবে পীড়িত হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তার মধ্যে আপনারা মিষ্টতা রাখুন, কথাবার্তাতে আপনাদের কিন্তু সমস্যা, অশান্তি এই কথার জন্য, এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো চোট আঘাত, পায়ে চোট লাগা, হাঁটুতে চোট লাগা, এবং আপনাদের ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ এগুলো কিন্তু আপনাদের আসবে,
এবং ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে মীনরাশির ক্ষেত্রে। বি কেয়ারফুল মীনরাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। দেখুন, মকর রাশির এই চতুর্থভাবে এই মঙ্গল পীড়িত অর্থাৎ হচ্ছে, যদিও আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গাটা কিন্তু আপনাদের সে মতন থাকবে না। পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে অশান্তি, ল্যান্ড নিয়ে সমস্যা আসবে, জমি জায়গা সংক্রান্ত সমস্যা, কাউকে বিশ্বাস করে কোনো টাকা এই সময় কিন্তু ল্যান্ডের ব্যাপারে কিন্তু আপনারা দিবেন না। এই সময় যদি ল্যান্ডের ব্যাপারে আপনারা বিশ্বাস করে টাকা দেন, সেখান থেকে কিন্তু ধোকা খাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। এবং এই সময় অর্থাৎ আপনাদের চতুর্থভাবে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে টাকা চোর যাওয়া এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। অর্থাৎ যে কোনো কাজ করার আগে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিন। এই মঙ্গল বক্র হওয়ার জন্য আপনাদের পারিবারিক জায়গাতে একটু হলেও অশান্তি কিন্তু দেখা যাচ্ছে, এবং কর্মক্ষেত্রে আপনাদের ডিস্টারবেন্স কিন্তু আসবেই আসবে। কর্মক্ষেত্রে আপনাদের জটিলতা, কর্মক্ষেত্রে শত্রুতা, এগুলো কিন্তু আসবে। শত্রুতা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। ল্যান্ড রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের আসবে। যেমন বিষয়রাশি বলছি বারবার আপনাদের ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল বি কেয়ারফুল, আপনাদের সমস্যার উপর সমস্যা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনাদের শত্রুতা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর সৃষ্টি হবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার তুলা রাশি, সবথেকে শেষ রাশি। দেখুন, তুলা রাশির সপ্তমভাবে এই মঙ্গল বক্র হচ্ছে, বক্রী হচ্ছে। আপনাদের ক্ষেত্রে এই তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে মতান্তর সৃষ্টি হবে, আপনাদের পারিবারিক অশান্তি সৃষ্টি হবে। পারিবারিক অশান্তির দিকটা কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকুন, এবং আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে জটিলতা, কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা, এগুলো কিন্তু আসবে। আপনাদের ব্যবসার জায়গাতে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসতে পারে। ব্যবসাতে কিছু কিছু ক্ষেত্রে লস যাওয়া বা হিউজ ইনভেস্টমেন্ট করলেন, সেই জায়গাতে টাকাটা আটকে গেল, সেই টাকাটা রিকভারি করতে পারছেন না, বা ল্যান্ড রিলেটেড সমস্যা এবং আপনাদের হট করে মাথা গরম হয়ে যাওয়ার সমস্যা, মানে মাথা গরম হয়ে যাওয়ার জায়গাগুলো কিন্তু তৈরি হবে। অর্থাৎ এই মঙ্গলের রাশি, মানে মঙ্গলের বক্র হওয়ার জন্য তুলা রাশির ক্ষেত্রে কিন্তু টেনশনের ব্যাপার, এবং কর্মক্ষেত্রে সাবধানে পদক্ষেপ ফেলুন, এবং স্ত্রীর সাথে এবং শ্বশুরের সাথে মতান্তর, সমস্যা, ঝামেলা, এগুলো কিন্তু তৈরি হবে। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।